সর্বভারতীয় পর্যায়ের হব রাজ্যর শিক্ষা, শীঘ্রই বিলুপ্ত হব মেট্রিকর ডিভিশন ব্যবস্থা, সলনি হব মেট্রিকর প্রশ্নকাগজ যুগুত প্রক্রিয়া। আমূল সংস্কারের দিকে আগবাড়িছে রাজ্যর শিক্ষা ব্যবস্থা, বিশেষক রাজ্যিক পর্যায়ের শিক্ষা বোর্ডের অধীনস্থ শিক্ষার্থীসকলেও যাতে সর্বভারতীয় পর্যায়ের সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাত সমানে সমানে ফেৰ মারিব পাৰে তার প্রতি লক্ষ্য রাখি রাজ্যের স্কুল শিক্ষা বিভাগে ইতিমধ্যেই আরম্ভ করেছে যাবতীয় প্রক্রিয়া। আর এই প্রক্রিয়া অনুসারেই অদূর ভবিষ্যতে রাজ্যত বিলুপ্ত হব মেট্রিকত ডিভিশনের ব্যবস্থা। সিবিএসইর আধারত প্রশ্নকাগজ যুগুতকরণের বাবে সেবার উদ্যোগত অনুষ্ঠিত শিক্ষকর বিশেষ প্রশিক্ষণ কার্যসূচীর অংশ লই এই কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে। স্টুডেন্টজনক এইটোহে ইভালুয়েট করব বিচারিছো যে তেও কিমান দূর জ্ঞানটো আয়ত্ত করেছে, আর ডিভিশন ডিভিশনটো না থাকে আর এটা স্ট্যান্ডটো নাইকিয়া হয়ে গেল, এক দুই বছরের ভিতর ডিভিশনটো না থাকে, এক দুই বছরের ভিতর ডিভিশনটো না থাকে। ইয়ার বিপরীতে থাকিব কেবল উত্তীর্ণ অথবা অনুত্তীর্ণর ব্যবস্থা, কেবল পাস ফেইল আহিব আর কোনে কিমান নম্বর পালে সেটু তেখেতর তা প্রাইভেট কথা, গটিকে সেটু গুটেই রাজহুয়াকে প্রকাশ করাটো পড়া বিরত থাকিব, ফলাফল ঘোষণা করিব, ফলাফল সার্টিফিকেট ইত্যাদি সিধা ডিজি লকারত গুছি যাব। লগতে এতিয়ারে পড়া সলনি হব সেবার দ্বারা পরিচালিত মেট্রিকর প্রশ্নকাগজ প্রস্তুতর পদ্ধতি। প্রশিক্ষণ কার্যসূচীতেই এই সন্দর্ভত আভাস প্রদান করে শিক্ষামন্ত্রী গৰাকীয়ে। যদি ছাত্র ছাত্রী শিকা হয় এতিয়ার যে এই প্রশ্নটো নাহে কিন্তু এই ধরনের প্রশ্ন আহে, সেম প্রশ্ন নাহে সিমিলার প্রশ্ন, সো প্রশ্নটো বুঝিব লাগিব আর উত্তরটো কনস্ট্রাক্ট করিব। কেবল সেয়াই নহয় প্রচলিত শিক্ষা ব্যবস্থার পর রাজ্যের শিক্ষক সমাজক এনইপির আধারত নলেজ বেসড শিক্ষা প্রদানের বাবে উৎসাহিত করা হেতু সেবাই গ্রহণ করেছে প্রয়োজনীয় পদক্ষেপ। এই পদক্ষেপ গ্রহণের কারণ ব্যাখ্যা করিলে সেবার অধ্যক্ষ আর সি জৈনে। প্রশ্ন কাকত সমূহ সিবিএসই প্যাটার্নত আইসিএসই প্যাটার্নত হব লাগিব, তেতিয়াহে আমার শিক্ষাগুরু সকলে সেই প্যাটার্নর ফলে যাব, নহলে গতানুগতিকভাবে পড়াই থাকিব, গতানুগতিকভাবে থাকিব আর আমি পিছ করি বই থাকি। আর এই প্রক্রিয়া অনুসরিয়েই চলিত শিক্ষাবর্ষর মেট্রিকর বাবে সেবাই নির্দিষ্ট প্রক্রিয়ার যুগুত করিব প্রশ্নকাকত, যে প্রশ্নকাকতত থাকিব ইতিপূর্বেই সম্পন্ন হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নও। ইন্টারনাল এক্সামত যেমন কুয়েশ্চন পেপার কাটে সেইবিল কেন ধরনের কাটি, কারণ ফাইনালত তে ধরনের কুয়েশ্চন পেপার আছে। এইবার কুয়েশ্চন পেপার প্যাটার্ন কেন হব এটি অলরেডি আমি ওয়েবসাইটত সব সাবজেক্টর দিয়া হয়ে গেল, অল টপিক্স মাস্ট বি ইনক্লুডিং অল টপিক্স। আর এইবার যদি আমার 2025-এর কুয়েশ্চন পেপার আহিব তাতে 2024-এরও রিপিট হব, 23-এরও কিছু রিপিট হবে, কারণ আমি অল টপিক্স কভার করি। বিউরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।